হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো। রিসেন্টলি হুওবি নিয়ে যথেষ্ট একটা প্রবলেম তৈরি হয়েছে এবং এক রাতের মধ্যে হুওবির নেটিভ টোকেন এইচটি কিন্তু প্রায় 20% কাছাকাছি ফল হয়ে গিয়েছে। হুওবিতে এক্স্যাক্টলি কি ধরনের প্রবলেম তৈরি হয়েছে, এর ফলে কি পরবর্তীকালে হুওবি ক্র্যাশ করে যেতে পারে এবং হুওবির নেটিভ টোকেন এইচটি কি এই মুহূর্তে কেনা উচিত, এই বিষয়ে সম্পূর্ণ আজকে আমি আপনাদেরকে নলেজ দেবো। তাই আজকে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং একটু স্কিপ না করে দেখুন। ভিডিও দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে নিজের মতামত জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে টিপতে একদমই ভুলবেন না। সাথে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। ওকে, তো সবার প্রথমে হুওবির তরফ থেকে যে ফার্স্ট নিউজটা উঠে আসে সেটা হচ্ছে যে $75 মিলিয়ন কাছাকাছি কিন্তু একটা আউটফ্লো হয়ে গেছে 24 আওয়ার্সের মধ্যে, এবং যার ফলে কিন্তু হুওবির টোকেনে একটা মারাত্মক ধরনের ক্র্যাশ আসে। এখন একটা মাল্টি বিলিয়নিয়ার কোম্পানির জন্য $75 মিলিয়নটা কিন্তু খুব একটা বড় অ্যামাউন্ট নয়, কিন্তু এক রাতের মধ্যে $75 মিলিয়ন আউটফ্লো হয়ে যাওয়াটা হুওবির জন্য কত বড় একটা প্রবলেমের হতে পারে সেটা যদি আমি একটুখানি আপনাদেরকে ইলাবোরেট করি, তার জন্য আমাদের আসতে হবে ডিফাই লামাতে। ডিফাই লামা প্ল্যাটফর্মে এলে আপনারা এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন যে ইউএসডি ইনফ্লোজের মধ্যে 15ই ডিসেম্বর কিন্তু অ্যারাউন্ড $87 মিলিয়নের কাছাকাছি একখানা ইনফ্লো হয়েছিল, তার পরবর্তীকালে কিন্তু একটা বড় রকমের ইনফ্লো আর হয়নি। অন দ্য আদার হ্যান্ড আউটফ্লো কিন্তু কনস্ট্যান্টলি বেড়ে চলেছে, এবং গত রাতে কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু একটা ম্যাসিভ আউটফ্লো হয়েছে, যেটা কিন্তু যে কোনো এক্সচেঞ্জের পক্ষে একটা যথেষ্ট প্রবলেমের কারণ। এখন টোটাল কত $1 মিলিয়ন আউটফ্লো হয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে টোটাল কিন্তু প্রায় $240 মিলিয়নের কাছাকাছি আউটফ্লো অলরেডি হয়ে গিয়েছে, যেটা কিন্তু একটা বিরাট বড় ধাক্কা হয়ে দাঁড়াচ্ছে হুওবির মতো একটা এক্সচেঞ্জের জন্যও। এখন এই $200 মিলিয়নের কাছাকাছি আউটফ্লো হওয়ার কিন্তু একটা রিসেন্ট কারণ আছে, যদি আমরা সেটাকে দেখি তাহলে ক্রিপ্টো এক্সচেঞ্জ হুওবি টু কাট স্টাফ 20% ইন বিয়ার মার্কেট। তো রিসেন্টলি একটা নিউজ উঠে আছে যে হুওবি কিন্তু প্রায় 20%-এর কাছাকাছি কর্মচারীকে ছাঁটাই করে দিচ্ছে, এবং সেটা হওয়ার পরই কিন্তু হুওবির যে এক্সচেঞ্জের টোকেন আছে সেটা হচ্ছে এইচটি টোকেন, এখানে কিন্তু ডাইরেক্ট একটা ক্র্যাশ আসে এবং প্রায় 20%-এর কাছাকাছি কিন্তু প্লামেট হয়ে যায়। এখন হুওবি যে শুধুমাত্র কর্মী ছাঁটাই করছে, শুধু তাই নয়, পরবর্তীকালে কিন্তু হুওবি জানায় যে এরা স্টাফদেরকে ফোর্সফুলি ক্রিপ্টোতে পেমেন্ট নেওয়ার জন্য বাধ্য করছে, যার ফলে টুইটারে এবং সমস্ত জায়গায় কিন্তু এক কথা একটা জিনিস ছড়িয়ে পড়ে যে হুওবি কিন্তু দেউলিয়া হয়ে যেতে পারে। তখন কিন্তু অটোমেটিক্যালি এইচটি টোকেনটা একদম ধসে যায়, যেখান থেকে বাঁচানোর জন্য কিন্তু জাস্টিন সানকে প্রায় $100 মিলিয়নের কাছাকাছি এইচটি টোকেনে ট্রান্সফার করতে হয় যাতে করে এই ফলটাকে আটকানো সম্ভব হয়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সেই নিউজটা ব্লগ থেকে এটা প্রকাশিত হয়েছে। তো এখন এই টোটাল প্রবলেম যেটা হয়েছে সেটা সম্পর্কে জাস্টিন সান যেটা আমাদেরকে টুইট করে জানাচ্ছেন যে ইন কনক্লুশন অ্যাট হুওবি আওয়ার স্ট্র্যাটেজি ইজ টু ইগনোর ফাড অ্যান্ড কিপ বিল্ডিং। তো বেসিক্যালি এই টোটাল জিনিসটাকে উনি ফাড বলে উড়িয়ে দিতে চাইছেন, এবং সেই সাথে উনি আরও বলছেন যে হুওবি গ্লোবাল ইজ এন এক্সচেঞ্জ দ্যাট ওয়াজ ফাউন্ডেড ইন 2013 অ্যান্ড হ্যাজ সিন্স গ্রোন টু বিকাম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এক্সচেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড, এবং এটাকে কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না। তার কারণ হুওবির যদি আমরা ট্রান্সপারেন্সির দিকে দেখি তাহলে কিন্তু হুওবি অলরেডি সমস্ত রকমের অ্যাসেট ম্যানেজমেন্ট এদের দেখিয়ে দিয়েছে, এবং সেই সাথে এদের প্রুফ অফ রিজার্ভ যেটা আছে সেটা যে একদম 100% এন্ড টু এন্ড আছে সেটা কিন্তু এরা অলরেডি দেখিয়ে দিয়েছে, এবং প্রতিটি অ্যাড্রেস অর্থাৎ কোন কোন কয়েনকে এরা হোল্ড করছে এবং সেই সাথে প্রতিটি অ্যাড্রেসের সাথে কি পরিমাণ তারা টোকেন অ্যামাউন্ট আছে এবং কত ব্লক হাইটে রাখা আছে এই প্রতিটি বিষয়ে কিন্তু হুওবি একদম ট্রান্সপারেন্সির সাথে অলরেডি জানিয়ে দিয়েছে। তা সত্ত্বেও রিসেন্টলি হুওবি পাই কয়েনের IOU ভার্সনকে নিজেদের মধ্যে লঞ্চ করে এবং সেই সাথে একটা কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে পড়ে, এবং রিসেন্টলি এরা বং কয়েনকেও নিজেদের এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং করে ফেলেছে। বং কয়েন এক্স্যাক্টলি কি যদি আপনারা না জানেন এবং এর প্রজেক্ট ডিটেল কি আছে, পরবর্তীকালে মাসিভ পাম্প এখান থেকে হতে পারে কিনা এটা যদি আপনারা কনফিউজ হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি বং কয়েন সংক্রান্ত রিসেন্ট যে ভিডিওটা আমাদের চ্যানেল থেকে পাবলিশ হয়েছে সেটা অবশ্যই দেখে নিন, উপরে আই বাটনের দেওয়া থাকবে, অথবা গতকালকে এই ভিডিওটি পাবলিশ হয়েছে সেই হিসেবে আমাদের চ্যানেলে গেলেই আপনারা পেয়ে যাবেন। তো এখন আপনাদের মনে হতেই পারে যে হুওবি নিয়ে এক্স্যাক্টলি কি করা উচিত। তো প্রথমেই বলি, যে কোনো কোম্পানির CEO কিন্তু কোনোদিনই নিজের কোম্পানির দোষারোপ করবে না, সেই কারণে আপনারা যদি অলরেডি হুওবিতে নিজেদের ফান্ডস রাখেন তাহলে অবশ্যই সেটাকে কিন্তু আস্তে আস্তে ট্রান্সফার করা আরম্ভ করে দিন। অলরেডি আমরা আপনাদেরকে টেলিগ্রামে জানিয়ে দিয়েছিলাম যে হুওবি থেকে সমস্ত ফান্ড ট্রান্সফার করে যে কোনো আপনারা ডিসেন্ট্রালাইজড ওয়ালেটে নিয়ে চলে যেতে পারেন। সেই সাথে যেহেতু এই মুহূর্তে কোনো রকম সেন্ট্রালাইজড এক্সচেঞ্জকেই সম্পূর্ণরূপে বিশ্বাস করা যায় না, তাই জন্য কিন্তু ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলোর উপরই আমাদেরকে মেনলি ভরসা করতে হবে। তার কারণ আরও বড় একটা নিউজ উঠে আসছে যে ক্রিপ্টো এম্পায়ার DCG ফেসেস US ইনভেস্টিগেশন ওভার ইন্টারনাল ট্রান্সফার্স, অর্থাৎ DCG-র উপরও কিন্তু এখন US ইনভেস্টিগেট করবে। তো DCG কে যদি আপনারা না জানেন, তো DCG হচ্ছে বেসিক্যালি সেলসিয়াস এবং জেনেসিসের মতো বড় বড় কোম্পানির প্যারেন্ট কোম্পানি, তো তাদের উপর যদি এখন ইনভেস্টিগেশন করা হয় তাহলে কিন্তু এটা আলটিমেটলি ক্রিপ্টো মার্কেটের জন্য অত্যন্ত একটা খারাপ টাইমের দিকেই যাচ্ছে। এই কারণে ক্রিপ্টো মার্কেট এখন যতই ডাউনে যাক না কেন আপনারা বিভিন্ন কয়েন কিনুন এবং ভালো জায়গায় ডিপোজিট করুন, ডেফিনেটলি আপনারা কিন্তু খুব সেফলি করবেন এবং চেষ্টা করবেন যে ডিসেন্ট্রালাইজড ওয়ালেটগুলোর দিকে একটুখানি হলেও বেশি করে ট্রাস্ট করার। এবার যদি আমরা হুওবির টোকেন এইচ
সৃষ্টির দিকে নজর দিই তাহলে এক্স্যাক্টলি কি করা উচিত, আমি আপনাদেরকে প্রথমে এর আগেও বলেছিলাম যে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ টোকেনের মধ্যে আমি অনলি বিএনবি কেনার কথা বলে থাকি। তো তা সত্ত্বেও যদি আপনারা হুওবি টোকেনকে কিনতে চান, যেহেতু এই কয়েনটার একসময় $30 কাছাকাছি প্রাইস চলে গেছিলো এবং প্রায় কিন্তু $40 টাচ করে যায় এর প্রাইস, তো ডেফিনেটলি আপনারা যদি চান তাহলে $2.5 থেকে $4 মধ্যে আপনারা হুওবি টোকেনকে কিনতে পারেন। কারণ হুওবি কিন্তু যথেষ্ট একটা পুরনো এক্সচেঞ্জ এবং এখানে কিন্তু ভালোভাবেই কাজ করে চলেছে। সেই সাথে $4 কাছাকাছি হুওবি কয়েনের একটা কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট আছে, কোনোভাবে যদি এটা ব্রেক করে যায় তবেই কিন্তু আপনারা নেক্সট যে ডিসিএ করার প্ল্যান করবেন, তার আগে কিন্তু নয়। এবং আপনারা যদি ডিসিএ করতেই চান তাহলে কিন্তু অ্যারাউন্ড $2.5 কাছাকাছি ডিসিএ করবেন, যে প্রাইসটা 2020 ছিল আপনারা সেই প্রাইসের কাছাকাছি কিন্তু হুওবি কয়েনকে আবার ডিসিএ করতে পারেন, তার আগে নয়। তো আশা করি হুওবি সম্পর্কে পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে নিজেদের মতামত জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে টিপে দিতে একদমই ভুলবেন না। সাথে নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন হয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।